আসসালামাইকুম, বিজেএসসি অনলাইন ক্লাসে সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, নিরাপদে আছো, সুস্থ আছো, বাড়িতেই আছো। দেখো, আজ আমি তৃতীয় শ্রেণীর বাংলাদেশের বিশ্ব পরিচয় চতুর্থ অধ্যায়ে সমাজের বিভিন্ন পেশা নিয়ে আলোচনা করব। সবাই খাতা কলম নিয়ে বসে পড়ো এবং দেখো আমি কি পড়াচ্ছি, তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবে। প্রথমে দেখো, আমাদের সমাজে অনেক রকম পেশার মানুষ বসবাস করেন। আমি গত ক্লাসে তোমাদের কৃষক এবং জেলে সম্পর্কে জানিয়েছিলাম, আজ আমরা আরো কয়েকটি পেশা সম্পর্কে জানব। প্রথমেই দেখো, আমি আজ তাঁতি, তাঁতিকে আমাদেরকে আগে জানতে হবে। তাঁতিকে, তাঁতি হলো যিনি যিনি তাঁতে সুতা দিয়ে কি তৈরি করেন, যিনি কাপড় মানে কাপড় তৈরি করেন সুতা দিয়ে, বিভিন্ন রকমের সুতা দিয়ে কাপড় তৈরি করেন, তিনি হলেন তাঁতি। তারপর দুই নাম্বার দেখো, দুই নাম্বার পেশা হচ্ছে কামার। কামার আমরা অনেক শুনেছি আমাদের বাসায়, যে লোহা, দা, বটি, ছুরি, কাছি, নিড়ানি তো আছে, সেগুলো কিন্তু কারা তৈরি করেছে জানো? সেগুলো কামাররাই তৈরি করে। তাহলে কামার হচ্ছেন কে? কামার হচ্ছেন দা, বটি, ছুরি, কাছি, যিনি তৈরি করেন তিনি হচ্ছেন কামার। তিন নম্বর পেশায় আছে দেখো, তিন নম্বরে কার নাম দেওয়া আছে, তিন নম্বরে দেওয়া আছে কুমার। কুমার কে? তুমি দেখো প্রথমে কুমার কি করে। কুমার হচ্ছে যিনি মাটির কাদা মাটি দিয়ে বিভিন্ন রকম হাড়ি, পাতিল, টপ, তারপরে কলস, বিভিন্ন রকম খেলনা তৈরি করেন, তিনি হচ্ছেন কুমার। আমি এখানে লিখে দিয়েছি, তারপরও কাদা মাটি দিয়ে হাড়ি, পাতিল, কলস, টপ তৈরি করে। তারপর চার নম্বর দেখো, চার নম্বরে দেওয়া আছে দর্জি। দর্জি কিন্তু আমরা সবাই চিনি তাই না? আমরা যে পোশাক গুলো পরে এখন আছি সেগুলো যিনি তৈরি করেন তিনি হলেন দর্জি। তাহলে দেখো কিভাবে আমি লিখেছি, কাপড় দিয়ে নানা রকম পোশাক তৈরি করেন, আর এই পোশাক গুলো দেখা যাচ্ছে আমরা বিভিন্ন অনুষ্ঠানে পরে যাই, রং বেরঙের পোশাক তৈরি করে দেন আমাদেরকে দর্জিরা। আমরা ঈদে একই রকম একরকম পরি, আমরা বাসে একরকম পরি, স্কুলে একরকম পরি, এই পোশাক সবগুলো তৈরি করেছেন কে? দর্জি। তারপর দেখো পাঁচ নম্বরে দেওয়া আছে শিক্ষক। শিক্ষককে আর বলা তো দরকার নেই, তুমি বুঝতেই পারছো শিক্ষক হচ্ছে আমরা যারা তোমাদেরকে পড়ালেখা করাই তারাই হচ্ছে শিক্ষক। তাহলে শিক্ষার্থীদের যিনি লেখাপড়া শেখান তিনি হচ্ছে শিক্ষক। ছয় নম্বরে দেওয়া আছে দেখো, ছয় নম্বরে পেশার নাম দেওয়া আছে রাজমিস্ত্রি। আমরা যে এই ছাদের নিচে এই রুমটিতে আছি এটাই তো কোনো একজন মিস্ত্রি তৈরি করেছেন, যেমন উনি ওনাকে আমরা রাজমিস্ত্রি বলি। তার রাজমিস্ত্রির কাজ হলো তিনি ইট, সিমেন্ট, বালি, রড দিয়ে ঘর বাড়ি তৈরি করেন। তারপর সাত নম্বরে দেখো, সাত নম্বরে দেওয়া আছে ডাক্তার ও নার্স। ডাক্তার ও নার্স, ডাক্তার আমরা অসুস্থ হলে কার কাছে যাই? আমরা অসুস্থ হলে ডাক্তারদের কাছে যাই, সেটাও ডাক্তারদের একটা পেশা, আমাদেরকে চিকিৎসা করেন, আমাদেরকে চিকিৎসা করেন যারা তারাই হলো ডাক্তার। আর নার্স তারা আমরা হাসপাতালে গেলে কিছু নার্স দেখতে পাই, যারা আমাদের হাসপাতালে ভর্তি হওয়ার পর আমাদের সেবা যত্ন করে তাদেরকেই আমরা নার্স বলি। তাহলে নার্স হাসপাতালে কি করে? নার্স হাসপাতালে রোগীদের সেবা যত্ন করে। আশা করি তোমরা অনেকগুলো পেশা সম্পর্কে জেনেছো। আমি গত ক্লাসে তোমাদের কৃষক জেলে সম্পর্কে বলেছিলাম, আজ আবার তাঁতি, কামার, কুমার, দর্জি, শিক্ষক, রাজমিস্ত্রি সম্পর্কে, ডাক্তার ও নার্স কয়েকটি পেশার কথা আলোচনা করেছি। তোমরা বাসায় ভালো করে এই মুখ্যটি ভালো করে পড়ে নিবে। এখান থেকে ছোট ছোট প্রশ্ন, সংক্ষেপে প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে। এই প্রশ্নগুলো তোমরা নিজেরা তৈরি করবে এবং নিজেরা উত্তর করার চেষ্টা করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, বাসায় পড়ালেখা করবে, বাড়িতে থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, বাইরে বের হবে না, বাবা মায়ের কথা শুনবে। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।